আসুন। এই যে নন্দী মহারাজ এখানে আছেন, ভগবান অবশ্যই একটা শিলার মধ্যেও আছে। মর্নিং গাইস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। সো আজকে আমরা যাচ্ছি বাংলার কেদারনাথ দেখতে। শুনে অবাক লাগছে তো? হ্যাঁ, আমারও অবাক লেগেছিল। তো আমাদের দুর্গাপুর এখানে ডিপিএল কলোনির সামনে একটা মন্দির হয়েছে, হার হার মহাদেব মন্দির। তো ওই মন্দিরটা পুরো কেদারনাথ মন্দিরের মতো বানাচ্ছে, তো আমরা ওইখানেই যাচ্ছি। সো চলো, তোমরা থাকো ব্লগের সঙ্গে। আমি জানতাম না, আমি কতকগুলো ফেসবুক পোস্টে দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। তো ভাবলাম যাওয়া যাক, ব্লগ করা যাক। আর অনেক মন্দিরটা হয়েছে দুর্গাপুর ডিপিএল ককবেন কলোনির সামনে, তো আমি খুব এক্সাইটেড দেখার জন্য। আর যারা ভিডিওটা দেখে তারাও মনে হয় এক্সাইটেড আছে দেখার জন্য। তো চলো দেখা যাক দুর্গাপুরের কেদারনাথ। তো চলো, তোমার লাস্ট অব দি ব্লগটা দেখো। গায়েস, আমরা চলে এসেছি, আর একটু আছে রাস্তা। তো চলো, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ তোমাদেরকে সামনে বোর্ড দেখালাম, বোর্ড রয়েছে সামনে, আর এখান থেকে 3-4 মিনিট লাগবে। তো চলো, তোমরা থাকো ব্লগের সঙ্গে। গরিলা ট্রাইপডটা নিয়ে এসেছি, এটা কোনো কাজে নয়, কাজে লাগছেই না। এর জন্য নিয়ে এসেছি, এর জন্য কাজ। দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি হার হার মহাদেব মন্দিরে, দেখতে পাচ্ছ পিছনে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওর সঙ্গে থাকো লাস্ট অব্দি। তো চলো। দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে। এদিকে পিছনটা গাছ দেখতে পাচ্ছ, এখানে যজ্ঞ হয়। আর তার সাইডে একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছ। এই যে মা আদি মা মনসা, এই যে মা আছেন সব পাথরে, আসুন ভিতরে ভালো করে ছবিটা যাতে দেখতে পায়। তারপরে আপনার হর হর মহাদেবের পরবর্তী নাম বাংলার কেদারনাথ হয়েছে। হ্যাঁ, সেটা আসুন দেখবেন।
আসুন। হুম, এই যে নন্দী মহারাজ এখানে আছেন, তারপরে এই যে কচ্ছপ, আসুন। জয় জগন্নাথ। এই বাবা আছেন। বজরংবলী আছেন, পবন পুত্র, যাকে পবন পুত্র হনুমান বলা হয়। এই পাশে সবাই বলছে যে এক কথা, এটা বিষ্ণু মন্দির, মানে নিচে নাম কীর্তন হবে। ও, এখনো তো এটা কমপ্লিট হয়নি। না, এটা রাধা মাধবের এখানে দেখুন, এইটা এখানে উপরে আপনার তুলসী মন্ত্র পাচ্ছেন, এটা তুলসী মন্দির, নিচে নাম কীর্তন হবে, হরিনাম কীর্তন হবে, ভক্তরা আসবেন। এখানে নাম পাথর চারিদিকে রেডি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, রাজস্থান থেকে, রাজস্থান জয়পুর থেকে সব কারিগর এসেছিল। এই দেখুন হাতের কাজ, সব পাথর রাজস্থান থেকে। হ্যাঁ, জয়পুর থেকে সব ভালো ভালো কারিগর। এই শুরু হয়েছে, অনেকদিন বন্ধ ছিল না কাকা। হ্যাঁ হ্যাঁ, এটা যজ্ঞকুণ্ড, ১০৮টা নাগা সাধু এসেছিলেন, এখানে যজ্ঞ করেছেন, বাবাকে প্রতিষ্ঠা করেছেন, করে তারপরে এই বাবার স্নানের পুকুর। এইটা এটা দেখতে পাচ্ছেন, এমনি এই যে পুকুরটা আছে, এটা মানে কতটা গভীর আছে? গভীর আপনার কমপক্ষে ৮ ফুট আছে। ৮ ফুট বেশ ভালো। আর যে ওই জলটা যে আসছে, জলটা ওয়াটার রক্সের সঙ্গে পাইপ লিংক করা আছে, ভাল খুলে জল দেওয়া হয়, আর আউটলেট আছে ওই কোণার থেকে, মানে জলটা আসছে আর ওদিকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভর্তি হয়ে এক্সেল জলটা বেরিয়ে যাচ্ছে, এক্সেল জলটা বেরিয়ে যাচ্ছে। আর মন্দির এমনি কখন কখন খোলা থাকে? সবসময় খোলা আছে, এখন সবসময় খোলা আছে, কিন্তু দর্শক নিজের থেকে গিয়ে প্রণাম করে আসতে পারবে। যদি কেউ পুজো দিতে চায়, ভাইকে খবর দিতে হবে, ভাই আসবে, ভাই পুজো করে তখনই। কালকে সারাদিন ভাই খাওয়ার সুযোগ পায়নি, সেই একের পর এক মায়েরা দাদারা আসছেন পুজো দিচ্ছেন। সকালে কটার থেকে পুজো স্টার্ট হয়? আমাদের ৬টায়তে যে সকালবেলার পুজোটা, সকালে ৬টায় হয়, তারপরে চলে গেল। কেউ যদি এলো বাবার পুজো দিতে, বা মা মনুষ্যার পুজো দিতে, মাও দিলেন, ভাই এদিকে দিলেন, দিয়ে চলে গেল। ভক্ত এলে পুজো না দিয়ে তো যেতে পারবে না। না না, এই যে এখন যা গরমের ওয়েদার, ঠিক আছে, এমনিতে পাঠা চলছে, তো যদি ভোরবেলায় মোটামুটি ভোর কখন আসলে পুজোটা দেওয়া সম্ভব হবে? ভোর আপনি ৫:৩০ চলে আসবেন। ৫:৩০ ওটা কি জানাতে হবে? ৬টার মধ্যে? হ্যাঁ, ওটা কি জানাতে হবে? ফোন নাম্বার দেওয়া আছে, জানালে ভালো হয়। ঢুকলে পুজো দিতে কোনো অসুবিধা হবে না, ভাই তো সেই সময় রেডি হয় ফুল টুল তুলে। হ্যাঁ, তখনই সহজ হবে। আর ঠান্ডা ওয়েদার থাকবে, দাদারা মায়েরা খালি পায়ে, যেহেতু মন্দির, জুতো পায়ে তো উঠতে পারবে না, তাহলে মোটামুটি এইখানে হাঁটা চলার অসুবিধা হবে না।
যেমন কলকাতা থেকে একজন বৃদ্ধ লোক এসেছিল 80 বছর বয়স, উনি তাড়াতাড়ি সহ্য করতে পারেন নামতে গেছে আর চিৎকার করছে। হ্যাঁ, আমি ওখান থেকে দেখে দৌড়ে এসে ওনাকে ধরে ওই সাইডে বৌমা আবার চেয়ার দিল, নিয়ে বসিয়ে দিল, জুতো টুতো সরাচ্ছি, তা উনি বুঝছে জুতো হাত দেবে না। আমি তখন বললাম আপনার জুতো আমার জুতো একই, হ্যাঁ আপনি বিপদে পড়েছেন, অসুবিধা হচ্ছে, আপনাকে বাঁচানো সুস্থ করে রেখে ভালো জায়গায় নিয়ে যাওয়াটাই আমার কাম, এইটাই আমি মনে করি। দিয়ে তখন খুব ভালো আনন্দ পেলেন, বলে আমরা ভাত খাবো না, আমরা আগে বলতে পারিনি, তা লুচি যদি হবে, বললে হ্যাঁ, বৌমা বললো লুচি আর কুমড়ো আলু দিয়ে তরকারি করে দিল, খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, খুব খুশি হয়েছে। প্রার্থনা করব এই মা জাগ্রত এখানে আছেন, যার যেমন মনস্কামনায় এসে মন স্থির করে ভক্তিতে মুক্তি পাওয়া যায়, এইটুকু বলে আমি শান্ত করব। কারণ আমি বলছি বলে হবে এর কোনো মানে নেই, যার যেমন ভক্তি তার তেমন মুক্তি। ভগবান অবশ্যই একটা শিলার মধ্যেও আছে, কিন্তু যে যেমন জাগ্রত করবে তার কাছে তেমন রূপ ধারণ করবে, যেমন করে নরসিংহ হয়েছিলেন একটা স্তম্ভের ভিতর থেকে, তেমন করে তা ভক্তিতে ভগবান সন্তুষ্ট হবেন, এইটুকুই আমার উৎসবে আসবেন। বিশ্বকর্মা পুজোর আগের দিন হ্যাঁ যতটুকু পারবেন যোগান দেবেন, থাকবেন, তারপরের দিন আনন্দ করে প্রসাদ গ্রহণ করে যে যার গৃহলায় যাবো। ধন্যবাদ কাকা, কাকার নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কাকার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে, ধন্যবাদ। কাকা আপনার নাম কি? গোপাল সর্দার। তো আমরা জানতে চাইছি এই মন্দিরের ইতিহাস, তো আপনি ইতিহাসটা বলুন একটু, মন্দিরের ইতিহাসটা একটু বলুন। হ্যাঁ ইতিহাস বলছি, প্রথম শুরুর থেকে বলছি, এবার আগে থেকে না বললে আপনারা বুঝতে পারবেন না। আসল ঘটনা হচ্ছে আমাদের বাড়ি জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা, ওখানে থাকি, বাবাকে সাপে কামড়ায়, কামড়ে 7 দিন পরে বাবাকে মা আদেশ করে স্বপ্নে আদেশ করে রোজা পাঠিয়ে তারপরে বাঁচিয়ে দেন। তারপরে আমরা সৎসঙ্গের শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রের দীক্ষিত, ঠাকুর বললেন গঙ্গা পাড়ে পেরিয়ে আয়, তখন বাবা আমাদের নিয়ে চলে আসেন, দিয়ে আমি গাঙ্গপুর স্বস্তিপল্লীতে ওখানে থাকি। 2 বছর থাকার পরে আমার কাকা হিন্দ ফ্যাক্টরিতে, দুর্গাপুরের হিন্দ ফ্যাক্টরিতে চাকরি করতেন, গিয়ে বললো দাদা তুমি একা এখানে খুব কষ্ট পাবে, চলো আমার ওখানে, দুর্গাপুরে আসলো। দুর্গাপুরে আসার পরে ওই শামপুর নডিয়া মানা ওখানে জায়গা কিনে ওইখানে ঘর করে থাকলো। এইবারে আমার তো কর্ম করে খেতে হবে, পড়ালেখা তো ছেড়ে দিয়ে চলে এসেছি, তারপরে বাইরে বেরিয়েছি, রঙের কাজ, কারোর ওই রাজ্যগালি কাজ, মাটি কাটা বিভিন্ন রকম করছি। তখন ফার্টিলাইজার তৈরি হয়নি, বিধাননগর হাসপাতাল তৈরি হয়নি, সিটি সেন্টার তৈরি হয়নি, তখনকার কথা। হ্যাঁ 1 টাকা 12 আনা পুরো দিন খেয়ে খাটলে পয়সা পায়নি, 1 টাকা 12 আনা এরকম দিন। সেই দিনে তখন অনাথ বন্ধু চক্রবর্তী নামে ডিপিএলএ পেন্টিং ডিপার্টমেন্টে পারমানেন্ট সার্ভিস করতেন, তার সঙ্গে পরিচয় না, বললো কাকু আমাকে একটা কাজ ফাজ দিন, তা বললো হ্যাঁ রঙের কাজ আমি পেন্টিং নিয়েছি, জানলা দরজা রঙ করতে পারবে? এখন হাঁ পারবে, কলমি তখন ওই রং করতে লাগলো, তখন মোজ সবে একটু একটু বেরিয়েছে সেই বয়সে, তা করছি, করতে করতে 2-4 দিনের পরে ওনার খুব ভালো লাগে, ভালো লাগতে উনি বলছে হ্যাঁ গো আমাদের জমি ছিল, একটা চাষি চাষবাস করতে পারে এরকম লোক এনে দিতে পারবে, চেনাশোনা আছে? আর না আমার বাবা চাষ করতে পারে, আমরা তো গ্রামগঞ্জে চাষ করতাম। দাদা এই মন্দিরটা মানে কতদিন হলো তৈরি হয়েছে? এটা 7 বছর হয়েছে, 7 বছর। হ্যাঁ আর যে ইতিহাস বলছি সেটা পুরনো মা আদি মনসা মা। হ্যাঁ তারপরে ওই ভদ্রলোক ওই জমি দেখান, ওখানে বাবা এলেন, চাষ শুরু করলাম, করতে করতে পাইপ দিয়ে বেরিয়ে এসে এই জায়গাটা আমাদের চোখে পড়ে, প্রচুর জঙ্গল, লোকালয় বাইরে, লোকালয় যে দেখতে পাচ্ছেন দূরে বিল্ডিং, ওটা ডিপিএলএ কলোনি, হ্যাঁ কোয়ার্টার। আমরা এই ফাঁকা জায়গাটা তখন চাষ শুরু করলাম, করতে করতে বাবা একদিন জঙ্গল কাটতে কাটতে সন্ধ্যেবেলা দেখছে সেই মায়ের নাগ মনির জ্যোতি জঙ্গলের মধ্যে, হ্যাঁ সন্ধ্যে সন্ধ্যে
বলি জঙ্গলের ভিতর লাইট তো দূরে হবে, জঙ্গলে নিশ্চয়ই হবে না, একটা টাওয়ারের গোড়ায়। দিয়ে জ্যোতি দেখে বাবা চলে গেলেন, সেই রাতেই মাকে স্বপ্ন দিলেন যে আমি ওখানে আছি, ওইখানেই তোরা যখন গেছি ওখানে আমাকে প্রতিষ্ঠা। দিয়ে এইখানে খেজুর পাতা তাল পাতা দিয়ে একটা মাটির দেয়াল দিয়ে কুড়ে করে ওই পুজো করতে শুরু করা হয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের বংশে বা আমরা যারা ছিলাম একটা সাপ বিছে কেউ দেখতে পাচ্ছি চলে যাচ্ছে দংশন করে। তারপরে এই হতে হতে এমন সময় ওই আলোময় গড়ই বলে উনি আসেন, এসে মাকে বলেন যে মা এখানে একটা মন্দির করব। হ্যাঁ বলছে হ্যাঁ ভালো কথা, তো মায়ের পাশে মায়ের বাবা আসবে, হ্যাঁ সেটা তো ভালো কথা, মানুষ আরও আসবে, আনন্দ পাবে, হ্যাঁ শান্তি পাবে, এটা করো বাবা আমার একটা আবদার আছে। বলে কী মা? বলছে মায়ের মন্দির কিন্তু করে দিতে হবে। বলে হ্যাঁ মায়ের মন্দির আগে করে দিন। এই বলে দশজন লোক পাঠায়। এখানে যখন ভাঙার জন্য মাটির ঘরটা ভাঙার জন্য শাবল মারে, সঙ্গে সঙ্গে এই অশ্বত্থ গাছ থেকে আরম্ভ করে সেই ঠাকুর মন্দির যেটুকু ছিল তার উপরে সাপ বিভিন্ন রকমের ফোঁস ফোঁস করছে আর দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ তখন ওরা ভয়ে চলে গেল, পালিয়ে গিয়ে মাকে বললো যে মা এরকম ব্যাপার, আমরা কাজ করতে পারবো না, পালিয়ে যাচ্ছি। বললো চলো দেখি। এসে মা হাত জোর করে বলে মা এখানে তোমাকে প্রতিষ্ঠা করব বলেই পারমিট ব্যবস্থা করা হবে, ওই জন্য করছে। মা তুমি এরকম ওদের কাজে বাধা দিও না, হ্যাঁ এদের কাজ করতে দাও। এই করতে করতে হালকা ঝড় আর জল এলো, সঙ্গে সঙ্গে একটা লাউ ডগা সাপ সামনে পড়ে মারা গেল। তখন মা বলল ভাই ভাইকে বলল যে বাবা তুই যা গিয়ে ওখানে সমাধি দে, তোমরা সবাই যাও, সবাই নিয়ে গিয়ে সমাধি দিয়ে ওখানে ধূপ ধুনো দাও। ধূপ ধুনো দিয়ে এসে দেখছে আর কিছু নেই, পরিষ্কার গাছ ফাঁকা। সেই সেখানে মন্দির করা হয়, সেখান থেকে আজ 7 বছর। হঠাৎ মানে কেদারনাথের মতো করার বুদ্ধি? হ্যাঁ কেদারনাথে বুদ্ধি, যখন কেদারনাথে যখন মহাপ্রলয় হয় তারপরে ওই আলোময় গড়াই, হ্যাঁ আমার চোখে উনি স্বামীজি, কারণ তা না হলে এই সব নিয়ে সংসার জীবন পিছনে দিয়ে সেই আলোময় গড়াই, হ্যাঁ তিনি এই মায়ের মন্দির নিয়ে বাবার মন্দির নিয়ে নেচে উঠতেন না প্রতিষ্ঠা করার জন্য, যেমন করে স্বামী বিবেকানন্দ করেছিল দেশ বিদেশে ঘুরে, তাই তো? আমাদের বাংলা ছেড়ে দিয়ে চিকাগোতে সে সনাতন ধর্ম শ্রেষ্ঠ প্রচার করে তারপরে এসেছিলেন। তা ওনা উনিও তো সেরকম স্বামীজির অংশ, যদি নাও হবে তাহলে মন্দির নিয়ে আরও তো টাটা বিল্লাও তো প্রচুর টাকার মালিক, তারা তো কই এগিয়ে আসেনি যে এই জায়গায় উমুক হোক। তারা বহু জায়গায় টাকা বহুভাবে খরচ করছে, কিন্তু মন্দির হোক একটা জনগণের শান্তিপ্রিয় জায়গা প্রতিষ্ঠা একটা ভালো জিনিস হোক, সেটা তো সবাই আসতে পারে না। হ্যাঁ তা উনি এসছেন, এসে বললো যে মহাপ্রলয় হয়ে গেছে, তাহলে আমার ইচ্ছা হোক কেদারনাথের মতো করে বাবা কেদারনাথকে এখানে নিয়ে আসবো, বাংলার কেদারনাথ হোক। হ্যাঁ সেই থেকে ওই হর হর মহাদেব নাম দিয়েছেন, কিন্তু যারা আপনার মিডিয়া এসেছিলেন, একটা আমার সঙ্গে পরিচয় হলো, বলছে দাদা আমি এটা দিলাম বাবা বাংলার কেদারনাথ। হ্যাঁ সেই থেকে বাংলার কেদারনাথ বলে পরিচিত হয়ে আপনাদের ওই বিভিন্ন জায়গায় সুমন প্রথম আসে, বলে দাদা দেখবেন এরপরে সবাই জানবে, আসতে শুরু করবে, বাবার কাজ সহজ হওয়ার চেষ্টাও হবে। বাৎসরিকতে আপনার যতগুলো শিবের অনুষ্ঠান, হ্যাঁ সবগুলো হয়। আবার মা মনসার, হ্যাঁ মেন হচ্ছে ভাদ্র মাসে বিশ্বাম পুজোর আগের দিন রন্ধন পূজা হয়। যারা এই জিনিস দেখছেন বা শুনছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ, হ্যাঁ তারা রন্ধন পূজোর দিনে এসে যতটুকু মায়ের কাজে সহযোগিতা করার করবেন, সেদিনে থাকলেও থাকতে পারেন, বা একজন এসে দিয়ে গেল যেভাবে এখানে করে, একজন এসে দিয়ে যায় কিছু যা সমর্থ সেরকম দিয়ে যায়, দিয়ে চলে যায়। আবার সারা রাত কেউ থাকে ওই রন্ধন পূজা দেখার জন্য, ওটা দেখারও মতো জিনিস। হ্যাঁ তারপরের দিন প্রসাদ ওই পান্তা ভাত সবাই গ্রহণ করে, প্রচুর লোক হয়। আর আমরা মা বলেছিল, হ্যাঁ বিশ্বকর্মা পুজোর দিনে পান্তা ভাত খাওয়া,
মা বলেছিলেন যে আপনারা টাউনের ভদ্রলোক বাবু, হ্যাঁ পান্তা খাবেন, আমার কষ্ট যদি হয়। বলছে মা, এই পান্তা খেয়ে আমরা বহু ব্যাধি বহু রকমের উপকার পেয়েছি বলে পান্তা ভাত খাওয়ার জন্য বহু দূর থেকে আসে, যার জন্য পান্তা ভাত বন্ধ করবেন। বলছে না, এটা বংশগত আমাদের মায়ের আশীর্বাদ, মায়ের দেওয়া, হ্যাঁ এগুলো আমরা চব্বিশ পরগনায় দেখবেন প্রতি ঘরে হয়, হ্যাঁ এখানে সেইভাবে করি। এইবার তার পরের দিনে যে ভক্তরা বলে যে না আর একটা দিন কিছু করুন খিচুড়ি করে। বলছি কাকা, এখানে পুজো কে করে? পুজো আমার ভাই করে, হ্যাঁ ওই নাগা সাধু এসেছিলেন যে ওনারাই শিখিয়ে দিয়ে গেছেন, আর মা করেন মনসা পুজো। হ্যাঁ এইবার বড় পুজোর সময় পুরোহিত আনতে হবে।